সুন্দরী আমি সুন্দরী আমি বান্দুরী গ্যালারি দেখা তুই এই দেখানো যাবে না সব এক্সক্লুসিভ Hello and welcome back to my channel Vlog with Manisha. যারা আমাকে নতুন দেখছো হাই আমার নাম মানিশা আর আমি আমার চ্যানেল লাইফস্টাইল ব্লগ ছেড়ে থাকি তো তোমাদের যদি এরকম টাইপের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আগের দিন রাত্রেবেলা তোমরা লাস্ট দেখেছো আমাকে আমি পাঠান দেখতে গেছিলাম তো তারপরে কালকের দিনটা ব্রেক নিয়েছি ব্লগ করিনি আর কালকে মা বোন ওরা দুজনেই বাড়িতে চলে গেছে তো বাড়িতে অবভিয়াসলি একা একা আমি এখন বাট একা থাকবো না কারণ আজকে রিমি আর ওর ননদ আসবে রিমিকে তোমরা চেনো আমার আগে ব্লগে দেখেছো আমার মাসির মেয়ে তো ও আসবে আজকে ননদকে নিয়ে তারপরে কালকে আমরা একসাথে বাড়িতে যাব তো ওর জন্যই ওয়েট করছি বেসিক্যালি তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক বাজে এখন 11:15 আমি এখানটায় চা নিয়ে বসে আছি অনেকক্ষণ আগে উঠেছি বাট বিছানা থেকে উঠতে একদম ইচ্ছে করছিলো না গরম পড়ে গেছে অলমোস্ট শীত তেমন নেই বাট সকালবেলা ঘুমতে ওঠার পরে একটু ঠান্ডা ঠান্ডাই লাগে তো সেই জন্য শুয়েই ছিলাম ফ্রেশ হয়ে গেছি এখন হচ্ছে খাচ্ছি চাটা তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে জানো কি করতে হবে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো আমি হচ্ছে রেডি হয়ে গেছি এখন একটু বেরোবো হচ্ছে কয়েকটা কাজ আছে তারপরে পূজার বাড়িতেও একটু যাওয়ার আছে তো সব মিলিয়ে সব কাজগুলো এখন কমপ্লিট করব তার মধ্যেই রিমি আমাকে ফোন করেছিল এখনই যে ও চলে এসছে ওর 10-15 থেকে 20 মিনিট টাইম লাগবে এবার ব্যাপারটা হচ্ছে আমি তো বেরিয়ে যাব তো ততক্ষণে যদি ও চলে আসে ওর সাথে দেখা হয়ে যাবে যাওয়ার আগে বাট যদি ও না আসে তাহলে আমি ওর জন্য চাবিটা রেখে যাব গার্ডের কাছে তো দেখা যাক কতক্ষণে কি হয় ও এসে পৌঁছাতে পারে নাকি আমি বেরোতে চলো সাথে থাকো দেখতে থাকো এই আউটফিটটা পরেছি বহুদিন পরে এইটা আমি বানিয়েছিলাম দিল্লি থেকে এনেছিলাম এই পিসটা আর এটা বানানোর পরে দিদির বিয়ের আগে পরেছিলাম আর তারপরে সেকেন্ড টাইম আজকে পরছি পরিয়েনি ঘরের মধ্যে পরেছিল যাই হোক বলো কেমন লাগছে আমার খুব পছন্দ পার্সোনালি তা পরাই হয় না যাই হোক বেরোবো কিছুক্ষণ ওয়েট করি দেখি গাড়িটা কতক্ষণে আসে তারপরে বেরিয়ে যাবো এখন বেরোবো আমার এক জায়গায় যেতে হবে দৌড়ে দৌড়ে খুব সুন্দর হয়েছে অন্যরকম আমার রেড সেট চাইছিল দরকার ছিল না তাই জন্য ঠিক আছে চলো এখন তাড়াতাড়ি বেরোবো রিমিও আসবে ওকে চাবি দিতে হবে ও আসছে আর হাওড়াতে আছে ঠিক আছে চল পরে দেখা হবে আমি তো দেখাও করতে পারছি না এত তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে চলে এসেছি আমি রিমি ওরা অলরেডি বাড়িতে চলে এসেছে চলো দেখা সাক্ষাৎ করাই তোমাদের ওর সাথে তুমি যাচ্ছি কিরে করছে দেখো ধর একটু আমি ওই মেয়েটাকে বললাম কি আসতে লিফটের কাছে আসলো না এই তো করবে ও তোমার বাড়ি আমরা আগে এসেছি আমি পরে আসছি জন খেতে বসেছে এসে আগে ওদের খেতে দিলাম ওরা তো না খেয়েছে কত দূর কখন বেরিয়েছিস বাবা আমি জানতাম কালকে রাত্রেবেলা 3:00 অবধি 2:30 অবধি তো আমার সাথে কথা বলেছিস না আমাকে ভূতমুত পাঠাবি না তো হেভি ইরিটেটিং করে পাবলিকটা ঠিক আছে খেয়ে নে তারপরে আবার গল্প হবে জুয়েলারি আছে ও জুয়েলারির পোস্টমর্টম করবে পোস্টমর্টম করে কি কি জুয়েলারি আমরা এখন কিনবো না ওর বিয়ের জন্য কি বারবার আগের বার দিদির বিয়েতে কিনেছি এই মানে প্রত্যেকবার বিয়েতে জুয়েলারি কেনা সম্ভব
বিকারি হয়ে যাবো তো। আর তুই চুলটা খুলবি না? একটু দেরি করে খুব কুড়ে মিলে জানিস দেখ এখন তো গরম পড়েছে, তুই বল একটা ব্ল্যাঙ্কেট কি হয় মিডিয়াম, একটা হয় মোটা, হ্যাঁ আর একটা হয় পাতলা। এত মোটা ব্ল্যাঙ্কেটটা আবার একটা নিচে ব্ল্যাঙ্কেট দিয়ে এরকম করে রয়েছে, বন্ধ করে থাকে গরমের মধ্যে। মোটাটাই নিতে পারতি, তুই দুটো মোটা কি করে নিয়ে যেতে পারবি সেটা বল আমাকে। আমার পুরো ঘরটা পুরো বিচ্ছিরি অবস্থা, মানে সব অগোছালো। হ্যাঁ এই কানেরটা দিদি হাইজ্যাক করে নিয়েছে, এটা আমি নেব তাহলে। এই এখন আমার সব জুয়েলারি পোস্টমর্টম করবে, ব্যাস এই বললাম যেরকম জুয়েলারি হাইজ্যাক হচ্ছে। এই দেখো সব জুয়েলারি খুলে বসেছে, কোনটা ভাল লাগছে কোনটা ভাল লাগছে না এই দেখা দেখি চলছে এখন। ঠিক আছে কি অবস্থা দেখ, পুরো ছড়িয়ে ছিটিয়ে আরো রয়েছে ওই ভেতরে। আমি ব্লগে রিল বানাচ্ছি, তার মধ্যে হাত পা মুখ যা পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে। ওর যা ভিডিওটা বানিয়েছি হেভি সুন্দর, ওইটা ওইটা আমি পাশে এখানটায় দেবো না, মুখটা শুদ্ধ। আমি খুব সুন্দর, ঠিক আছে সবাই জানে, সবাই বুঝে যাবে ওটা দেখতে পেলে কত সুন্দর তুই। হ্যাঁ সবাই বুঝবে তো, ওটা ফিল্টার লাগিয়ে দিস তুই। আমরা সবাই বলছি আমাকে সুন্দরী আমার জন্য, ঠিক আছে কারণ দিদি তো বলতে তো পারবো না বান্ধবী, তুই বান্ধবী আর বলতে পারি, আমি তো একদমই বলতে পারি, আমি বান্ধবী আমি বলতে পারি, আমি যদি বান্ধবী কেন বান্ধবীর দিক বোন কি হয় তো ওর রিমির মনে হচ্ছে এসে যে আমি আগের থেকে রোগা হয়ে গেছি, তাই সেটা নিয়ে ডিসকাশন চলছে। তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যেবেলা, এই মেয়েটা ঘুম থেকে উঠলো, আমি তো ঘুমাইনি শুয়েছিলাম একটু, তো এখন বেরিয়েছি আমরা, পূজা আসছে, পূজা আর রিজু আসছে এখানটায়, তো আমরা একটু বেরিয়েছি হাঁটবো, একটু ফুচকা টুচকা খাবো, তারপরে হচ্ছে আবার আসবো। এত কথা বললো আমাকে ঠিক মতো বলতেই দিচ্ছিল না এই মেয়েগুলো, তো আমরা বেরিয়েছি জাস্ট এখন। আমাকে তো ঠিক মতো জামাও পরতে দেয়নি, এই যে এই মেয়েটা কোথায় আছে তুই বললি, ওরা চলে এসে নাকি দাঁড়িয়ে আছে, আমরা এখন আসি। হ্যাঁ সেলিব্রিটি বাবা সাইকেল চালিয়ে এসছে দুজনে। রাস্তা মাস্তা চিনতে পারবে না, ফোন করবো ওকে, হসপিটাল ঢুকে যাবে সাইকেল চালাতে চালাতে। আসে কোথায় দাঁড়িয়ে আছে, এই গাড়ি আসছে গাড়ি আসছে গাড়ি আসছে রিমি,
এই তোদের যদি এত স্টান্ট করার থাকে ভেতরে গিয়ে স্টান্ট কর প্লিজ এখানে রাস্তায় স্টান্ট করিস না 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 কোনো স্টান্ট করতে হবে না তুই জানিস 10 বছর পর দুবার আবার চলেলাম আর ও আচ্ছা সরি এসছি বাজার আজকে বন্ধ সানডে তো বাইরে থেকে ফুচকা খাবো এই টাওয়ারটা দেখে ওরা বলছে লন্ডন টাওয়ার এসছি ওরা পাগল হয়ে গেছে কি সব গানমান করছে এই মুভি দিত মনে আছে বাংলা চ্যানেলটা ছিল মুভি দিত একটা ব্ল্যাক এন্ড হোয়াইট মুভি দিত সাত ভাই চম্পা ফুল ফুটছে দেয়ালের মধ্যে লন্ডন টাওয়ার ধরছে ওকে ওখানে যাবে ও যাবি যা চলে যা দেখেছি খা যা সাইকেল দিয়ে যাবি ঠিক আছে যা আমরা শুয়ে শুয়ে যাবো গাড়িতে ওই পাশে সাবধানে পৌঁছে টাটা সুলেশ খুলে গেছে এই যে ভুতুম পেঁচিটাকে দেখো সবাই ওকে দিয়ে রান্না করাচ্ছি আজকে সবাই গেস্ট আসলে সবাইকে আদর আপ্যায়ন করে আমি বলেছি তুই আজকে রান্না করে খাওয়াবি রান্না করে খাওয়াস না আমাকে পনির রান্না করছে দেখ দেখ পাইল কি করলো ঠিক আছে স্ট্রবেরি খেয়ে আমার হাতের মধ্যে এনাও এনাও বলে চকলাটা এনে দিয়ে দিল ঠিক আছে ভালো হয়েছে পানির ভালো হয়নি একদম ভালো হয়নি হ্যাঁ একদম 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 ভালো হয়নি পচা রান্না পচা রান্না পচা রান্না পচা রান্না না না ভালো হয়েছে সত্যি পানিরটা খুব টেস্টি হয়েছে আর ও খাচ্ছে আমি একটু ও ও খেয়েছে অল্প একটুখানি হ্যাঁ ও ব্লগ করছে ব্লগ 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 ক্ল্যাশ তো এই যে খাওয়া দাওয়া চলছে আমি একটু পরে খাবো ও পাগল হয়ে গেছে তাই তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এখন তো সবাই এই খাওয়া দাওয়া গল্প আড্ডা চলবে আর আমরা এমনি তো ল্যাদ খেয়ে গেছি তো ভিডিও করতে ভুলে যাচ্ছি দেখো কি করছে ওরা ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই টাটা লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে সবাই ফটাফট সাবস্ক্রাইব করো এই তোমরা ভিডিও দেখো আমার সাবস্ক্রাইব করো না কেন করো না বলতেই হবে চলো টাটা বাই গুড নাইট